বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস নাইনের একটি গল্প ধিবর বৃত্তান্ত এই ধিবর বৃত্তান্ত থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ কিউ চারটে করে সঠিক চারটে করে অপশন রয়েছে যেটি সঠিক হবে সেটা তোমরা তৈরি করো খাতায় লিখে নিও এবং শেষে এই ভিডিও শেষে ডেসক্রিপশন থেকে তোমরা মিলিয়ে নাও তোমাদের উত্তরগুলোর সঙ্গে এই উত্তরের যে অপশান দেওয়া আছে সেটা সঠিক হয়েছে কিনা এবং কে কত পেলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে লিখে দাও এটি একটি মক টেস্ট আশা করি প্রত্যেকের এই মক টেস্টে অংশগ্রহণ যারা করছো প্রত্যেকেই কমেন্ট সেকশানে লিখে দেবে কে কত পেলে এবং প্রত্যেকেরই প্রিপারেশন ভালো থাকলে অবশ্যই ভালো হবে পাশাপাশি যদি তোমাদের যে মূল ভিডিও যেটা রয়েছে ধিবর বৃত্তান্তের আলোচনা সেটা যদি না দেওয়া থাকে দেখা থাকে তাহলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস নাইন স্টোরি এই অংশে ধীবর বৃত্তান্ত গল্পটা কিন্তু পেয়ে যাবে প্রথম প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংকলিত হয়েছে রঘুবাংশন মৃচ্ছকটিক অভিজ্ঞান শকুন্তলা না কুমার সম্ভব নাটক থেকে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন মহর্ষি কর্ণের তপবনে মহর্ষি বিশ্বামিত্রের তপবনে চিত্রকূট পাহাড়ে না শচিতীর্থে ঋষি দুর্বাসা কার অনুরোধে নিজের অভিশাপ লঘু করেছিলেন প্রিয়ংবদা শকুন্তলা অনুসুয়া না মেনকা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময় মহর্ষি কর্ণ ছিলেন শিষ্য গৃহে রাজসভায় দেব সমীপে না তীর্থে পাঁচ নম্বর প্রশ্ন স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি খুলে পড়ে যায় কোথায় শচিতীর্থে কর্ণের তপমনে যান্নবী না বেনারসে ছ নম্বর প্রশ্ন ধীবর কোথায় থাকে কর্ণের আশ্রমে সচিতীর্থে সক্রাবতারে না রাজধানীতে সাত নম্বর প্রশ্ন তা জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই বক্তব্যে প্রকাশ পেয়েছে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি অবিশ্বাস উদ্দিষ্ট ব্যক্তির প্রতি সম্মান ও মর্যাদাবোধ উদ্দিষ্ট ব্যক্তির জীবিকার প্রতি অমর্যাদা ও নিজের পদমর্যাদার অহংকার এবং কোনোটিই নয় আট নম্বর প্রশ্ন দ্বিতীয় রক্ষী ধীবরকে সম্বোধন করেছিল বাটপার বলে সৎ ব্রাহ্মণ বলে জোচ্ছর বলে না গাঁট কাটা বলে নম্বর প্রশ্ন একে পূর্বাপর সব বলতে দাও উক্তিটির বক্তা হলেন সূচক প্রথম রক্ষী ধীবর না চল চললে গাঁট কাটা বক্তাকে দুই রক্ষী প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী না শ্যালক তা গাঁদতে আমার হাত দুটো নিঃপিস করছে বক্তা হল জানুক শ্যালক সূচক না ধীবর বারো নম্বর প্রশ্ন রাজবাড়িতেই যাই রাজবাড়িতে যাওয়ার কারণ রাজার সঙ্গে দেখা করা রাজার কাছে নালিশ করা ধীবরকে রাজার হাতে তুলে দেওয়া আংটির বিষয়ে ধীবর যা বলেছে তার সত্যতা অনুসন্ধান করে দেখা তেরো নম্বর প্রশ্ন তা আপনি যা আদেশ করেন আদেশটি ছিল ধীবরকে বাধা না দিয়ে পূর্বাপর বলতে দেওয়া ধীবরকে রাজার কাছে ধরে নিয়ে যাওয়া ধীবরকে ছেড়ে দেওয়া না ধীবরের প্রাণ নাশ করা চোদ্দ নম্বর প্রশ্ন শকুন্তলাকে দুর্ভাষা অভিশাপ দেন কারণ তিনি পতি চিন্তায় মগ্ন ছিলেন শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাসার আগমনের বিষয়টি বুঝতে পারেননি দুর্ভাষা ছিলেন অত্যন্ত রাগী স্বভাবের শকুন্তলা ইচ্ছাকৃতভাবে তাকে উপেক্ষা করেন শেষ প্রশ্ন পনেরোটি প্রশ্ন রয়েছে আংটিটা রাজার খুব প্রিয় ছিল জানুকের এমন মনে হলো কারণ কি রাজা আংটিটা পেয়ে বিহলভাবে তাকিয়েছিল আংটির বিনিময় প্রচুর পারিতোষিক দিয়েছিল রাজশালকের ফিরে আসতে দেরি হচ্ছিল আংটিটা ছিল মণিমুক্তা খচিত ঝলমলে কোনটি সঠিক হবে তোমরা সেই উত্তরটি করবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ